আপনারা দেখছেন একুশে টেলিভিশন। এখন রয়েছে দেশে কৃষি ও কৃষি ভিত্তিক ব্যবসা বাণিজ্য নিয়ে বিশেষ আলোচনা। আর আলোচনার জন্য আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন এশিয়া এগ্রি বিজনেসের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী ডক্টর এফ এস আনসারি। ডক্টর এফ এস আনসারি, আপনাকে স্বাগত একুশে বিজনেসে। আমরা জানি কয়েকদিন আগে মৎস্য সপ্তাহ পালিত হলো, তো সেক্ষেত্রে একটু জানতে চাইবো যে মৎস্য উৎপাদনে কি অবস্থা আমাদের, সেই সাথে একটু জানতে চাইবো যে বিশাল সমুদ্র এলাকা আমরা পেয়েছি, সেক্ষেত্রে সমুদ্র থেকে মৎস্য আহরণের জন্য আসলে কি করা হচ্ছে অথবা কি করা যেতে পারে। সেই সাথে আমরা আগে দেখতাম যে প্রচুর পরিমাণে নদ নদী খাল বিলে কিন্তু মাছ পাওয়া যেত, সেগুলোর কি অবস্থা এই মুহূর্তে? ধন্যবাদ। আসলে আমাদের দেশে যেটা আমরা প্রায় আমরা শুনে থাকি ছোটকাল থেকে একই কথায়, যেটা মাছে ভাতে বাঙালি। এখনো তো শহরে অনেকে আমরা মাছে ভাতে বাঙালি কথাটা বলি না, কারণ এখন মুরগি ভাতে বাঙালি হয়ে গেছে, কিন্তু গ্রামে এখনো কিন্তু প্রচলিত আছে। রিমোট গ্রামগুলোতে, যেখানে হাওড় বরের আশেপাশে যে সমস্ত গ্রাম আছে, সেখানে কিন্তু এখনো কিন্তু মাছ হচ্ছে প্রধান আর কি প্রোটিন মানুষের খাদ্যের জন্য, এবং তাদের ভাতও কিন্তু প্রধান খাদ্য হিসেবে এখনো বিবেচিত হচ্ছে। আমরা অবস্থান যদি দেখি, আপনি যে প্রশ্নটা করেছেন সেটা হচ্ছে যে হাওড় বাউড়ে মাছের অবস্থানটা কি, এবং আমরা যে মাছ উৎপাদন করছি আভ্যন্তরীণ যে সমস্ত পুকুর পুষ্কিনীতে মাছ হচ্ছে তার অবস্থানটা কি। আজ থেকে 10 বছর আগে দেখা যেত যে হাওড় বাউড়ে কিন্তু মাছ হতো প্রায় 60 ভাগ। যে সমস্ত আমাদের খাল নদী বিল যেসব জায়গাতে আমরা মাছ উৎপাদন যা আহরণ করতাম, আর এখন 10 বছর পরে অবস্থাটা পরিবর্তন হয়ে গেছে। প্রায় 57 ভাগ কিন্তু এখন পুকুর পুষ্কিনী বা জলাশয়ে কিন্তু যেসব জায়গাতে চাষবাস করে মাছ উৎপাদন করা হচ্ছে সেই জায়গাতে কিন্তু মাছ হচ্ছে। এর পিছনে কারণ হলো এই যে মাছ অনেক ক্ষেত্রে কিন্তু আমি মনে করি যে এটা একটা প্রফিটেবল একটা ভেঞ্চার, যেটা আমাদের দেশের গ্রামের ইয়াং ছেলেমেয়েরা বা যুবকেরা বা এন্টারপ্রেনার যারা আছে তারা কিন্তু মাছ উৎপাদন করে, মাছ উৎপাদন করে মাছের আহরণ করে এবং এগুলো কিন্তু হাট বাজারে বিক্রি করে এবং সেখান থেকে যথেষ্ট প্রফিট করে। তো সেক্ষেত্রে আমি বলবো যে ইন্টারনাল আমাদের যে মাছের চাষটা অনেক বেড়ে গেছে। অনেক ক্ষেত্রে আমরা দেখছি যে প্লেন জমি ধান যেখানে চাষবাস হতো সেখানে কিন্তু অনেক পুকুর পুষ্কিনী কেটে কিন্তু মাছের চাষ করা হচ্ছে। তার পিছনে কারণ হলো এই যে মাছে নতুন নতুন টেকনোলজি অ্যাড হয়েছে, টেকনোলজি অ্যাডাপ্ট করার ফলে হয়েছে কি প্রোডাক্টিভিটি অনেক বেড়ে গেছে, যার ফলে এই প্রোডাক্টিভিটি বাড়ার সাথে সাথে কস্ট অফ প্রোডাকশনও কমেছে, এবং সেখানে কিন্তু দেশে যেহেতু মাছের চাহিদা আছে সেক্ষেত্রে কিন্তু মাছ বিক্রি করে যথেষ্ট আমাদের দেশের খামারিরা কিন্তু লাভবান হচ্ছে। এই হলো ওভারঅল আমাদের ইন্টারনাল মাছের অবস্থা। আর খাল বিল বা নদীতে মাছ যেটা উৎপাদন হচ্ছে সেটা কিন্তু এখন কিন্তু কিছুটা কমে গেছে, সেটা প্রায় খাল বিল নদী বা সব কিছু মিলিয়ে আমরা দেখতে পাই যে 43% মতো মাছ নদী এবং সমুদ্র মিলে এই ওপেন স্পেসে কিন্তু মাছ হচ্ছে। তো এর মধ্যে সমুদ্রে আছে 15%, আর আমাদের যদি নদী খাল বিলে সেটা হচ্ছে 28%। তো এই হলো ওভারঅল অবস্থা। তো এখন সমুদ্রের কথা যে প্রশ্নটা করেছেন, সমুদ্রে মাছ আমরা যে এত বড় সমুদ্র পেলাম সেখানে কি হচ্ছে, অ্যাকচুয়ালি তারা দেয়ার আর ইনিশিয়েটিভ এখন মৎস্য আহরণ করার জন্য সমুদ্রে কিন্তু যথেষ্ট ভালো টেকনোলজি লাগবে, ভালো জাহাজ লাগবে এবং ইনভেস্টমেন্ট লাগবে, কারণ আমাদের দ্বীপে কিন্তু মৎস্য আহরণ করতে হবে। এ কারণে কিন্তু মৎস্য বিভাগ কিন্তু ইদানিংকালে কিন্তু লাইসেন্স দিচ্ছে এই বড় বড় জাহাজ যারা এই মৎস্য আহরণের জন্য ব্যবহৃত হবে। এই জন্য দেশ বিদেশের কিন্তু যথেষ্ট আগ্রহ প্রকাশ করছে। আমরাও দেশের বাইরেও কয়েকটি কোম্পানির সাথে কথাবার্তা বলছি, সেখানে আমরা আশা করছি হয়তো বা আমরা জয়েন্ট ভেঞ্চার একটা কিছু করতে পারবো। এই হলো ওভারঅল মাছের অবস্থা আমাদের এখন বাংলাদেশে। খুবই ভালো লাগলো শুনে। আমি একটু জানতে চাইবো যে মাছের উৎপাদনের দিক থেকে আমরা আসলে কী অবস্থায় আছি পুরো বিশ্বের মধ্যে, সেই সাথে আরও একটু যেটা জানতে চাই সেটা হচ্ছে মাছের উৎপাদন খরচ তো কমেছে, আরও কীভাবে কমানো যায়। আসলে উৎপাদন আমাদের দেশে মাছের যে পরিমাণ উৎপাদন হয় সেটা অনেক বেশি, দ্যাটস ট্রু, কিন্তু আসল জিনিসটা হলো এই যে আমরা কত লো কস্টে মাছ উৎপাদন করতে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এখন মাছের দুইভাবে উৎপাদন হয়, আমাদের দেশে ট্রেডিশনাল পদ্ধতিতে একটা পুকুর আছে, পানি আছে, সেখানে মাছ ছেড়ে দিল, মাছ কিন্তু ওখান থেকে ন্যাচারালি গ্রো করছে। মাঝে মধ্যে আমাদের যেটা হয় অনেক সময় মুরগির বিষটা গোবর অথবা খোল এ সমস্ত দিয়ে দিয়ে কিন্তু মাছ বড় করা হচ্ছে। আবার কিছু কিছু জায়গা আছে, অধিকাংশ জায়গায় আজকাল যা করা হচ্ছে সেটা হচ্ছে মাছের উন্নত মানের খাবার, যে সমস্ত কারখানাতে খাবার উৎপাদন হয় এই খাবারগুলো কিন্তু তারা কিনে সব পিরিয়ডিক্যালে এই সমস্ত মাছকে দিচ্ছে, এবং ফলে মাছের টেস্টও ভালো হচ্ছে, মাছের গ্রোথ ভালো হচ্ছে, এবং সেখান থেকে যে গ্রোথ হচ্ছে এবং যে টেস্ট হচ্ছে এবং বিক্রি করে কিন্তু যথেষ্ট প্রফিট করা সম্ভব হচ্ছে।
আমরা জয়েন্ট ভেঞ্চারের মাধ্যমে এসে গোদরেজ জয়েন্ট ভেঞ্চারের মাধ্যমে অনেক বড় মাছের একটি কারখানা করেছি রাজশাহীতে, সেখানে আমরা মাছের খাবার উৎপাদন হয়। এটা সারা দেশে কিন্তু আমরা এই মাছের খাবার বিক্রি করি। তো মাছের খাবার বিক্রি করে আমরা কিন্তু সেখান থেকে যথেষ্ট ভালো আমরা করতে পারছি, আমাদের উৎপাদনও বাড়ছে, আমাদের বিক্রিও বাড়ছে। তবে সবচেয়ে ইন্টারেস্টিং হলো যে এই যে প্রোডাক্টিভিটির গল্পটা বলছিলাম, খাবারের তো দাম আছে, কিন্তু 1 কেজি মাছ উৎপাদন করতে কতটুকু খাবার দিলে আমরা মোটামুটিভাবে প্রফিট করতে পারবো। আমাদের দেশে জেনারেলি অনেক ক্ষেত্রে হয় কি, পাঙ্গাসের ক্ষেত্রে প্রায় 1.5 কেজি থেকে 1.5 কেজি কিন্তু মাছের খাবার দিয়ে কিন্তু 1 কেজি পাঙ্গাস উৎপাদন করা যায়। অনেকে কিন্তু 1.3, 1.4 কেজি দিয়ে কিন্তু আমরা তেলাপিয়া করছে। রুই কাতলার ক্ষেত্রে অবস্থাটা প্রায় কাছাকাছি, কিন্তু আমরা দেশের বাইরে যদি কম্পেয়ার করি, সেখানে আমরা দেখতে পাই ভিয়েতনাম, থাইল্যান্ড অথবা অন্যান্য দেশে, কিন্তু সেখানে ফুড কনভার্সন রেশিওটা অনেক বেটার। সেখানে 1.2 কেজিতে কিন্তু 1 কেজি পাঙ্গাস করা সম্ভব হচ্ছে। 1.1 বা 1.2 কেজি আপনার খাবারে কিন্তু 1 কেজি কিন্তু তেলাপিয়া করা যাচ্ছে, সেক্ষেত্রে কিন্তু যথেষ্ট ভালো হচ্ছে। এখন আপনি বলবেন তারা পারে, আমরা পারি না, কেন আমরা পারছি, কেউ কেউ পারছে, আবার কেউ কেউ একেবারেই পারে না। তার পিছনে কারণ হলো শুধু খাবারই যথেষ্ট না, পানিতে অক্সিজেন ঠিকমতো থাকতে হবে, আপনার পানির নিচে যদি আপনার প্রচুর পরিমাণ গ্যাস থাকে সেখানে মাছের রেসপিরেশনের প্রবলেম হবে, সেটা ঠিক থাকতে হবে। পানিতে যদি অন্যান্য অ্যানিমাল থাকে বা কম্পিটিটিভ মাছ থাকে, তাহলে কী হবে, এই মাছ খেয়ে ফেলবে বা মাছের আপনাকে নষ্ট করবে, এইসব দিকে কিন্তু যথেষ্ট খেয়াল করতে হবে। তাহলে হবে কি, ওভারঅল মাছ চাষ করে কিন্তু যথেষ্ট লাভবান হওয়া যাবে এবং প্রোডাক্টিভিটি যথেষ্ট ইনক্রিজ করবে। হ্যাঁ, সেটা আমরা প্রত্যাশা করব যে মাছের উন্নত চাষ পদ্ধতির জন্য আরও গবেষণা হবে। সেই সাথে একটু জানতে চাই যে কর্মসংস্থান অথবা এক্সপোর্টের কথাই যদি বলি, অথবা আমিষের যে ঘাটতি সেটা পূরণে এই সেক্টর আসলে কতখানি ভূমিকা রাখতে পারে? আমিষের ক্ষেত্রে আমি বলবো যে একসময় তো প্রায় 60-65% কিন্তু মাছের থেকেই কিন্তু আমাদের প্রধান আমিষ যেটা আমরা পাই সরবরাহ হয়, কিন্তু এটা কমে আসছে, এখন 50%-এর নিচে চলে আসছে। তার কারণ হলো যে মাছের পাশাপাশি কিন্তু মুরগি, বিদেশি মুরগি, দেশি মুরগি, এর উৎপাদন অনেক বেড়ে গেছে, এসব সেক্টরে অনেক বেশি ইনভেস্টমেন্ট হয়েছে। মাছের ক্ষেত্রে সেটা অ্যাকচুয়ালি সেটাও হয়েছে, কিন্তু আমি মনে করি যে এই রেশিওটা কিছুটা কমে গেছে, এটা হচ্ছে ইম্পর্টেন্ট। আর আমরা যেটা আলাপ করছিলাম সেটা হচ্ছে যে আমরা মাছ নিয়ে আর কি ভাবতে পারি। আমরা মাছ নিয়ে যেমন আমাদের ডোমেস্টিক মার্কেটে আমরা কর্মসংস্থান করছি, এবং এই কর্মসংস্থানটা হচ্ছে কীভাবে, আমাদের যেটা হয়েছে দেশের বাইরে থেকে বা দেশের মধ্যেও ঢাকা শহর থেকে অনেকেই বা বড় বড় শহর থেকে অনেকেই কিন্তু গ্রামে চলে গেছে। এই গ্রামে যাওয়ার ফলে হচ্ছে কি, তাদের তো কর্মসংস্থান দরকার হবে, কেউ কেউ শাকসবজি ফল করছে, কেউ দুধ করছে, কেউ মুরগি করছে, অনেকে কিন্তু এই মাছ চাষ করছে, অনেকেরই হয়তো নিজেরা ইন্ডিপেন্ডেন্টলি করছে, অথবা আত্মীয় স্বজনের সাথে করছে, অথবা পুরনো একটা পুকুর ভাড়া নিয়ে কিন্তু এই কাজটা শুরু করেছে। এবং এটা থেকে সুবিধা হলো এই যে মাছে ইনভেস্টমেন্ট করলে, ধরেন যেদিন থেকে ইনভেস্টমেন্ট করলো সেদিন থেকে 4-5 মাসের মধ্যে কিন্তু তার রিটার্ন আসা শুরু হয়, এবং তারা মাছ বিক্রি করতে পারে এবং সেখান থেকে কিন্তু তারা যথেষ্ট রিটার্ন পায়। সো কর্মসংস্থানের জন্য আমি বলবো যে আমাদের দেশে মাছ চাষ, আমরা যে পুকুরে যে মাছ চাষ করি সেখানে কিন্তু যথেষ্ট একটা স্কোপ আছে, এবং এখানে যথেষ্ট ভালো করার সম্ভাবনা আছে। এবং এক্সপোর্টের ক্ষেত্রে কিন্তু আরএমজি চাইতে আমরা আসলে এই সেক্টরে ভালো করতে পারি, সেই বিষয়টা আপনার কাছ থেকে জানবো। তার আগে ছোট্ট একটা বিরতি নিয়ে আসি। দর্শক, এবার নিচ্ছি একটা বিরতি, ফিরে আসবো একটু পরই, আমাদের সঙ্গেই থাকুন। আবার আমাদের একটু বিজনেস সঙ্গে আছি রহমান রণ। দর্শক, বিরতির আগে দেশের কৃষি ও কৃষিভিত্তিক ব্যবসা বাণিজ্য নিয়ে আলোচনা করছিলাম এশিয়া এগ্রি বিজনেসের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী ডক্টর এফ এস আনসারির সঙ্গে আবার বিশেষ আলোচনায়। ডক্টর এফ এস আনসার, আমরা বিরতির আগে মৎস্য সপ্তাহ, সেই সাথে উৎপাদন, অনেক কিছু নিয়ে কথা বলছিলাম, তো একটু জানতে চাইব যে সম্ভাবনাময় এই খাতের এক্সপোর্টের কী অবস্থা, বিশেষ করে সাদা মাছের ক্ষেত্রে আরও কীভাবে ভ্যালু অ্যাড করা যায় সেটা একটু জানতে চাই। মাছের এক্সপোর্ট আমাদের ভালো একটা গ্রোথ আছে, কারণ আমাদের যে সমস্ত বাংলাদেশি বিভিন্ন দেশে থাকে, ইউরোপে অথবা মিডল ইস্টে, সবাই কিন্তু আমাদের দেশি মাছ পছন্দ করে এবং সেখানে যথেষ্ট এক্সপোর্ট হচ্ছে। এবছরে গত বছরে আমরা লক্ষ্য করেছি 4,500 কোটি টাকারও বেশি কিন্তু সাদা মাছ এর দেশের বাইরে এক্সপোর্ট হয়েছে। কিন্তু এখন এই সাদা মাছের কিন্তু আরও সম্ভাবনা আছে, সেটা যেমন আমাদের এই সাউথ ইস্ট এশিয়া, বিশেষ করে ফিলিপিন, ইন্দোনেশিয়া, এসব জায়গাতে কিন্তু আমাদের পাঙ্গাস এবং আমাদের কিন্তু তেলাপিয়া মাছের যথেষ্ট ডিমান্ড আছে। কিন্তু এখানে কিন্তু একটা সমস্যা আছে, সমস্যাটা হলো এই
ফিলিপিনে অনেক বড় কোয়ান্টিটির কিন্তু মাছের ডিমান্ড আসছে, আমাদের কাছ থেকেও রিকোয়েস্ট করেছে কোট করার জন্য, কিন্তু প্রবলেম হলো আমাদের পাঙ্গাসটা ইয়েলো কালারের, হলুদ রঙের, যেটাকে যদি সাদা ইয়েলো সাদা পাঙ্গাস হলে সুবিধা ছিল কি, এখানে ওই দেশে কিন্তু যথেষ্ট পাঙ্গাসের ফিলেট তারা পছন্দ করে। আমাদের দেশে যে আপনার ইয়া মাছ হয়, বিশেষ করে অন্যান্য যে মাছগুলো হয় সেগুলো স্মেল কিন্তু একটু মার্ড স্মেল থাকে, তেলাপিয়াতে বিশেষ করে, যেখানে অন্যান্য এর ফিলেটে যদি মার্ড স্মেল থাকে তাহলে কিন্তু অনেকে এটা পছন্দ করে না, যার কারণে আমাদের যদি এই দুটো জিনিসকে আমরা সলভ করতে পারতাম সেক্ষেত্রে গ্লোবালি কিন্তু আপনার বিশেষ করে পাঙ্গাস এবং তেলাপিয়া বোধ ফিলেটে কিন্তু যথেষ্ট দাম আছে। এক কেজি পাঙ্গাস এক্সপোর্ট করলে হয়তো আমরা ম্যাক্সিমাম হয়তো $2 পেতে পারি, কিন্তু ফিলে এক্সপোর্ট করলে কিন্তু আমরা সেখানে $9 থেকে $10 পর্যন্ত পাওয়া সম্ভব আছে। সেক্ষেত্রে আমাদের এখানে কমপ্লায়েন্স ফ্যাক্টরি দরকার হবে, সেক্ষেত্রে আমাদের এখানে যে মাছ চাষ হয় সেখানে খাবারে যথেষ্ট কেয়ার নিয়ে খাবার দিতে হবে, যাতে আপনার কর্ন স্মেল না আসে, মার্ড চাষ মার্ড স্মেল না আসে, এবং স্পেসিস হয়তো কিছুটা চেঞ্জ করতে হতে পারে, সেক্ষেত্রে ইয়েলো পাঙ্গাসের জায়গায় যাতে সাদা পাঙ্গাস আমরা উৎপাদন করতে পারি, তাহলে কী হবে, একদিকে যেমন আপনার কালচারাল প্র্যাকটিসে ইম্প্রুভমেন্ট এনে স্মেলটাকে দূর করা যাবে, হেলথটাকে ইম্প্রুভ করা যাবে, এবং হাইজিনটা মেনটেন করলে অনেক হেলদি ফিশ হবে, আরেকদিকে যদি প্রসেসে যদি যথেষ্ট সার্টিফিকেশন থাকে এবং যথেষ্ট কেয়ার নেওয়া হয়, হাইজিন মেনটেন করা হয়, তাহলে সেখানে কাস্টমারের কিন্তু অনেক ইন্টারেস্ট তৈরি হবে এবং তাদের ডিমান্ডও তৈরি হবে এবং সেক্ষেত্রে কনফিডেন্স বাড়বে। আর হলো আমরা যদি যে সমস্ত দেশে এক্সপোর্ট করবো সেখানে যদি এক্স্যাক্টলি যে কোয়ালিটির তারা মাছ চায় সেই কোয়ালিটিটা দিতে পারলে কিন্তু আমরা এই সাদা মাছের এক্সপোর্টটাকে অনেক গুণ বাড়িয়ে দিতে পারবো। এখন এর পাশাপাশি কিন্তু একটা ব্যাপার আছে, সেটা হচ্ছে চিংড়ি মাছের অবস্থানটা কি। চিংড়ি মাছের অবস্থাটা হয়েছে কিন্তু এখন থেকে আমরা যদি লক্ষ্য করি কয়েক বছর আগে চিংড়ি এক্সপোর্ট কিন্তু অনেক বেশি ছিল আমাদের দেশ থেকে, প্রায় 3,600 কোটি টাকা চিংড়ি এক্সপোর্ট হতো, এখন সেটা কমতে 17-18 হয়েছে 3,600 কোটি টাকা, সেখানে কমতে এটা চলে আসছে আমাদের দেশে 2,450 কোটি টাকা এই কয়েক বছরে। তার পিছনের কারণ হলো যে ইন্টারন্যাশনাল মার্কেটে আমাদের চিংড়ি কিন্তু কম্পিট করছে আরেকটা চিংড়ি স্পিসির সাথে, সেটাকে বলা হচ্ছে ভেনমিন, এবং যেটা আমাদের দেশে অ্যালাউ করা হয় না। আর আমাদের দেশে চিংড়িতে যে উৎপাদনশীলতা সেটাও কিন্তু আনুপাতিকভাবে আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত এবং ভিয়েতনামের তুলনায় অনেক কম, যার ফলে হয় কি লোকাল র মেটেরিয়াল শর্টেজ হচ্ছে, যেটা রিকোয়ারমেন্ট আছে সেটা দিতে পারছে না। অ্যাট দ্য সেম টাইম কিন্তু এই চিংড়ি মাছের দাম কম্পারেটিভলি অনেক বেশি, যার ফলে এটাকে প্রসেস করে বিক্রি করলে কিন্তু লাভ হয় না। আর এই বছরে যে সমস্যাটা হয়েছে সেটা মারাত্মক একটা সমস্যা, সেটা হচ্ছে এক্সপোর্ট করতে গেলে আপনার আমাদের সি ফ্রেট যেটা সবচেয়ে বেশি লাগছে। একসময় ইউরোপে আমরা এক্সপোর্ট করতাম $1,800 থেকে $2,500, সেটা এখন আপনার $8,000 থেকে প্রায় $11,000 পর্যন্ত কিন্তু ফ্রেট বেড়ে গেছে, যার ফলে এটা এক্সপোর্ট করে কিন্তু খুব একটা লাভ করা যাচ্ছে না, যার ফলে এক্সপোর্টারের যেমন ইন্টারেস্ট কমে যাচ্ছে ইম্পোর্টাররাও কিন্তু এত এক্সপেন্সিভ মাছ কিনতে চাচ্ছে না। সো বোধ ক্ষেত্রে কিন্তু এই চিংড়িতে আমাদের একটা সমস্যা তৈরি হয়ে গেছে। আচ্ছা, আর পাশাপাশি